আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাইক, যাদের 4B ABS বাইক, রেড কালার ডাবল ডিস্ক ABS। কদিন আগে একটা ব্ল্যাকের রিভিউ দিয়েছিলাম, বাইকটি বিক্রি হয়ে গেছে নিশ্চয় একটি ভাই বড় ভাই। তো বাইকটি আপনার নিতে পারেন, বাইকটি ABS প্লাস আর ব্যাঙ্কে টাকা জমা দেওয়া। আপনি নিজের নামে কাগজ করে নিতে পারবেন, আপনার জেলার নামে, আপনার বাইক যেখানে বলবেন এখন আপনি নিজের নামে বাইকটি কাগজ। এই এত সুন্দর বাইক, একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক, খুবই কম কিলোমিটার চালানো, আমি আপনাদেরকে দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো যারা নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমার ঠিকানা আমি আবার বলতে চাই, আমার ঠিকানা হচ্ছে নারুলি সাধারণ সংলগ্ন ওয়ার্ড নাম 20 বগুড়া পৌরসভা বগুড়া, ঠিক আছে? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই বাইকটি মাত্র চলেছে হচ্ছে 934 কিলোমিটার, অনলি 934 কিলো। এত সুপার ফ্রেশ গাড়ি এত কম দামে আপনারা পাবেন না বাংলাদেশের কোথাও, আমি যে প্রাইসে আপনাদেরকে দেবো, ঠিক আছে? ABS বাইক এত কম দামে আপনারা পাবেন না। বাইকটি যদি প্রথমে টায়ার কন্ডিশনটি আপনাদেরকে দেখানো হয়, বাকি টায়ারটি একটিবারে দেখুন ভাই, একদম নিউ কন্ডিশন। সামনে যদি আপনার হচ্ছে দেখা হচ্ছে মাড গার্ড, তখন টোটালি ফ্রেশ। একটি কথা বলবো, বাইকটি ধরে এনে একটু ঠোকা পরিমাণ দাগ আছে একটু, ঠিক আছে? দেখানো ঠিক, তারপর আমি আপনাদেরকে বলে দেবো, এটা কিছুই না, ঠিক আছে ভাই? নতুন বাইক কিন্তু একদম। এই পাশে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন সকালে একদম টোটালি ফ্রেশ। এই পাশ থেকে আপনাদেরকে আমি একটিবার দেখাচ্ছি ডিসপ্লেটি, দেখুন টোটালি ফ্রেশ, অনেক সুন্দর, ঠিক আছে? ABS দেখতেছেন আপনারা, ABS মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যা আপনাকে চলার পথে কাদা যায় বা বিভিন্ন কাদাজনিত রাস্তা বা কুয়াজনিত রাস্তা বালুজনিত রাস্তায় কোনো প্রবলেম করবে না। বাইকটি যদি সামনের লুকস দেখায় দেখুন, একবার টোটালি ফ্রেশ, ডাবল এলইডি লাইট, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আপনারা ফাঁকা দেখতে পারবেন। বাইকটিতে কিন্তু সম্পূর্ণ সুপার ফ্রেশ বাইক, কোনো প্রকার কিন্তু স্ক্র্যাচ বা কোনো স্পট নাই, ঠিক আছে? বাইকটি যদি আমি আপনাদেরকে হ্যান্ডেল বারটি দেখাই, দেখুন বাইকটি একদম শোরুম প্যাকেট অবস্থায় আছে, দেখতেছেন টোটালি ভালো এবং সুন্দর, ঠিক আছে? এখন যদি আসি ইঞ্জিনে, একটি কথা বলবো, নিখুঁত আনটাচ ইঞ্জিন, এগুলো গাড়ি খোলা পড়ে না, কারণ এগুলো গাড়ির ইঞ্জিন অনেক ভালো, অনেক সুন্দর, স্মুথ ইঞ্জিন, দেখতেছেন আপনারা? একটাবার ইঞ্জিন দেখুন, তাহলে শোনার মতো হাসতেছে, দেখুন একটিবার আনটাচ। আর বারবার আমি বলি, আমার গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে বা কোনো প্রকার যদি আপনার নাট খোলা থাকে, তাহলে গাড়ি আমি রিটার্ন নেবো, সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক। এ বাসটি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ঠিক একটু দেখতে এমন হবে, এ বাসটি যদি দেখিয়ে দিই, দেখুন সিট কালান থেকে শুরু করে ঠিক এমন দেখতে হবে, এত চকচকা যে দেখুন, দেখতে পারতেছেন সম্পূর্ণ একদম ফ্রেশ। বাইকটি যদি চেন ক্রাঙ্কের অবস্থা দেখানো হয়, দেখতেছেন আপনারা মাত্র নতুন একদম। এই বাইকটি চলেছে মাত্র 934 কিলোমিটার। দেখাবো বাইকটির পিছনের টায়ার, তো সামনের টায়ার দেখেন, পিছনের টায়ার দেখেন, যে গ্রিপগুলো সেগুলো কিন্তু এখনও আসেই, ঠিক আছে? কেনার থেকে যেগুলো গ্রিপ, ওকে বলবো নাম্বার সম্পর্কে, বাইকটি কিন্তু আপনি রাবে ট্রেডার্সের বাইক, জয়পুরহাট শোরুমের গাড়ি, ব্যাংক ড্রাফট করা আছে আপনার হচ্ছে, ব্যাংক ড্রাফট করা আছে, আপনারা আপনি জেলার নামে কাগজ করতে পারেন, আপনি যে গাড়ি নেওয়ার পরে টাকা জমা দেওয়া লাগে 10,000-200 টাকা, হাফ টাকার কাগজ, এটা জমা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? আপনাদেরকে কোনো প্রকার টাকা পয়সা জমা দিতে হবে না, আপনারা খালি আমি মালিকানা পরিবর্তন করে দেবো, ফাইল রেডি করে দেবো, আপনি নিজের জেলার নামে নিজ নামে কাগজটিকেও নিতে পারবেন অনায়াসেই। এই পাশ থেকে দেখায় দেখুন ঠিক এমন লাগবে বাইকটি, যদি এই পাশ থেকে একটিবার দেখায় দেখুন, সুপার ফ্রেশ কিন্তু বাইকটি। এই সাইড থেকে যদি আপনাদেরকে একটিবার দেখানো হয়, দেখুন সম্পূর্ণ বাইকটি একদম ফ্রেশ আছে। এই সাইড থেকে যদি আপনাদেরকে একটিবার দেখায় দেখুন, আনটাচ নিখুঁত ইঞ্জিন কিন্তু, ওকে? এই পাশ থেকে যদি একটিবার দেখায় দেখুন, ৯৩৪ কিলোমিটার এক পয়েন্ট চলেছে বাইকটি। বাইকটি কোন দুটো চাবি আছে, বাইকটির চাবি কন্ডিশন আপনাদেরকে দেখানো হয়, তাহলে বুঝতে পারবেন ব্যবহার করা চাবি, ঠিক আছে? তো দেখতে পারলেন সব কিছু, এখন দেখাও বাইকটির সাউন্ড। সুপার ফ্রেশ বাইক, স্মুথ সাউন্ড দেখুন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দেবো। এই বাইকটির মার্কেট প্রাইস হচ্ছে 2,29,900 টাকা,
আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকটির মার্কেট প্রাইস 2,29,900 টাকা আর আমার কাছ থেকে আপনারা নিলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর এই বাইকটি আপনার ব্যাংকে টাকা জমা দেওয়া আছে কিন্তু টাকা জমা দিতে লাগছে 10,200 টাকা তাহলে ইন্টারনেটে পড়লো প্রায় 2,40,000 টাকা আমার থেকে নিলে বাইকটি পাবেন আপনারা 1,85,000 টাকায় 1,85,000 টাকা ব্যাংক ড্রাফট সহ আছে 1,85,000 টাকা হলে আপনার এই বাইকটি পাবেন তারপরেও বেশি না হালকা সম্মানে করতে পারবো যা নিতে পারবেন অবশ্য আমরা যোগাযোগ করবেন কিন্তু বেশি সম্মানে কিন্তু করতে পারবো না মোটামুটি 1,85,000 টাকায় ফিক্সড প্রাইস হালকা সম্মানে বড় বড় মতো থাকবে আপনাদের জন্য নিতে পারেন সারা বাংলাদেশে পুড়িয়ে দিতে পারবো আনটাচ ফ্রেশ নিখুঁত বাইক ঠিক আছে ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম